বোয়ালখালী পৌরসভার মেয়ার বাপুর বাড়ি এলাহার রোশন মহাজন সড়ক স্থানীয় জনসাধারণ দুর্ভোগর বর্তমানে আরেক নাম। এই সড়কত স্বাধীনতার ফরত্তুন কোনো সংস্কার হাম নয় বলে অভিযোগ তুললে স্থানীয়। বর্ষা মৌসুমত জোয়ারের পানি ও নাজিরখালী খালের ভাঙ্গনের হারণে বর্তমানে সড়ক বিলুপ্তির ফত। আর ইয়া বিগত 4-5 বছর মানে ডাইরেক্ট পরিচার বুঝি হনগ্য ব্যক্তি হনগ্য সরকারের মানে কি মানব আয়ের মানে লুট সাহেবের মানে কি হয়ে হম হন ব্যক্তির মানে এখন আর খালে তোর ফুরিজন তার বাসটা আর হোঁর বা গিয়ে দিন ঘুরি গেলে তোরা ফোনসুবা টিয়া লই জোর ফোন ফোন গুড় টিয়া পর্যন্ত লই জোর আর দুধ গুড় নাতালেই উগ্র মাই মেডিকেল নিন পারি। বর্তমানে সড়ক আধা কিলোমিটার খালত বিলীনই যাই এনে 8 ফুটুর এই সড়ক 2 ফুটুর পরিণতই। বর্ষার জোয়ারের পানি বাড়ি গেলে সড়ক ও হাল একাকার হয়ে যায়, ফলে প্রাণহানির আশঙ্কা তো তাহে স্থানীয় জনসাধারণ। তো বল দেখুন এই বাড়ির মধ্যে বর্তমানে 2000 মানুষ আছে, 2000 মানুষ আর মানে বাতে বানিয়ে কষ্ট পাইলে কষ্ট না পাই কিন্তু আর আরে বেসরিবের কষ্ট পাই দি এমনকি মসজিদও তাই বেলে যাই বেলা পর্যন্ত মানুষ হদুয়া মানুষ আসার হার তার কোনো ইয়া নাই ইয়া নারা প্রকাশ্য ভাষা হন্য বাড়ির মসজিদ তো নাস্ত সমর্থ ফরি গেলাম তো ফরি গেলাম আর তো ইম বলে পুরসভা হর এখন পুরসভা না আর নর্থ বেঙ্গল তো নত্তর হয়ে গে। এই ব্যাপারে পৌর মেয়র হাজি আবুল কালাম আবু সিপ্লাস টিভিতে জানাই দে রসল মহাজন টুরুর অবস্থা ভালো ন খারাপ দ্বিতীয়বার ধরে আমি খাসগুজি গরনের পরে বন্যায় আবারও অতি এগিয়ে যেহেতু বড় উগ্র বাজার দেওয়া ভরিব এখন পৌরসভা ইয়ে সেই হিসেবে যদি আমার বড় গরিবের যদি উগ্র ফজর দিই গাইটওয়াল দিয়ে গলি তাহলে রাস্তাও ঠিকিব আমি আশা করি। ডেস্ক নিউজ সিপ্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, এবার ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।